হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মম আজকে আমি বলবো বাচ্চাদের হেলদি ফ্যাট গেনের জন্য কোন সাতটা খাবার খুব বেশি জরুরি বা আমরা ওদের দিতে পারি তো আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকান রয়েছে ওটা প্রেস করে দিও তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো মায়েদের যে ব্যাপারগুলো নিয়ে সব থেকে বেশি টেনশন থাকে তার মধ্যে একটা বড় টেনশন হলো বাচ্চার ওয়েট গেইন করানো বা কোন বয়সে কোন ওজন ঠিক রয়েছে এই চিন্তাটা মায়ের মধ্যে কিন্তু ঘুরতে থাকে সব সময় তো এইটার জন্য কোন ওয়েটে হয়তো বাচ্চা পৌঁছোতে পারেনি বা ওর ওয়েট কম আছে তখন আমরা কি কি খাবার ওদের খাওয়াতে পারি হেলদি ফ্যাটের জন্য এমনি তো আমরা বাইরের অনেক কিছু ফাস্ট ফুড খাইয়ে ওদের ফ্যাটটা বাড়িয়ে ফেলতে পারি সেটা তো খুবই খারাপ হয় ওদের জন্য তো এইটা না করে আমরা হেলদি ফ্যাটটা কিভাবে ওদের গ্রো করতে পারি এটার জন্য কিন্তু বাড়ির খাবারের ওপর ডিপেন্ড করাই থেকে ভালো বলে আমার মনে হয় মানে আমি ওটাই প্রেফার করি তো এই ব্যাপারগুলোই আমি আজকে বলবো তো প্রথমত একেবারে প্রথমেই বলবো ব্রেস্ট মিল্ক বাচ্চাদের জন্য ব্রেস্ট মিল্ক কিন্তু সবথেকে হেলদি ফ্যাট গেনের একটা জায়গা এটা কিন্তু ফর্মুলা মিল্কে হয় না এটা কিন্তু ব্রেস্ট মিল্ক ছাড়া কোনোভাবেই বাচ্চা খুব হেলদি ফ্যাটটা গেন করে যে বাচ্চা দেখবে ফর্মুলা মিল্ক খায় তার থেকে যে ব্রেস্ট মিল্ক খায় তার কিন্তু চেহারা ভালো হয় কেন যে এটা পুরোপুরি মায়ের যে ফ্যাটটা রয়েছে ওটা কিন্তু বাচ্চা শরীরে আসতে সাহায্য করে আর হেলদি ফ্যাট গেইনটাতে সাহায্য করে দ্বিতীয়ত বলবো ছ মাস থেকে যেটা দেওয়া যায় সেটা হচ্ছে ডাল ছ মাসে এসে ডালের জল কিন্তু দেওয়া যায় ছয় সাত আট মাস কিন্তু ডালের জল খুব ভালোভাবেই দেওয়া যায় পরে গিয়ে আট মাসের দিকে ডালও অল্প দেওয়া যেতে পারে তো এইভাবে ডালটা কিন্তু বিভিন্ন ধরনের মুগ ডাল মসুর ডাল এই দুটো ডাল কিন্তু খুব ভালো ওদের হেলদি ফ্যাট গেন করতে সাহায্য করে তৃতীয়ত বলবো রাঙা আলু রাঙা আলু কিন্তু ওয়েট গেনে খুব বেশি হেল্প করে বাচ্চাদের আমরা সাত আট মাস থেকে রাঙা আলু খাওয়ানো যায় তো সপ্তাহে কিন্তু আমরা তিন দিন থেকে চার দিন রাঙা আলুর পিউরি বাচ্চাকে খাওয়াতে পারি একেবারে ছোট বাচ্চা হলে আর কিছুটা বড় হলে রাঙা আলুর অনেক রেসিপি পাওয়া যায় ইউটিউবে আমরা ইউটিউব দেখে বিভিন্ন রেসিপি বানিয়ে বাচ্চাকে খাওয়াতেই পারি একটু বড় বাচ্চা তো সবই খেতে পারে তো দু বছরের পর থেকে রাঙা আলুর সমস্ত প্রিপারেশনই বাচ্চা খেতে পারে চতুর্থ তো সব সবথেকে ইম্পর্ট্যান্ট সময় বলি যে সুপার ফুড হচ্ছে কলা কলাতে কিন্তু ওয়েট গেইন হতে খুব হেল্প হয় এটা কিন্তু ছ মাস বয়স থেকেই বাচ্চাকে খাওয়ানো যেতে পারে কলা এমন একটা ফুড যেখানে হেলদি ফ্যাটও পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ধরনের অক্সিডেন্টসও পাওয়া যায় আর এটাকে ওই জন্য সুপার ফুড বলা হয় তো কলাটাও আমরা কিন্তু ওদের ওয়েট গেন জন্য ইউজ করতে এইবার পাঁচ নাম্বারে চলে আসি এবার প্রোডাক্টে তো বলবো ডেয়ারি যে দই দইটা কিন্তু বাচ্চাদের খেতে ওরা খুব ভালোবাসে যদি মিষ্টি দই হয় মিষ্টি দই কিন্তু কখনোই আমরা মিষ্টির রস দিয়ে বা পুরনো মিষ্টির রস দিয়ে এরকম কিছু মিষ্টি দই বানাবো না যদি দরকার হয় টক দইয়ের সাথে চিনি দিয়ে আমরা ওটাকে মিষ্টি করে খাওয়াতে পারি তাছাড়া বসানোর সময় চিনি ফুটিয়ে মানে যেভাবে দেওয়া হয় আর কি দই বসানোর জন্য তো সেভাবে করেও মিষ্টি দই বসিয়ে বাচ্চাকে খাওয়াতে পারি তো বাড়িতে বসানো মিষ্টি দই বা টক দই টক দইটা হলে বেটার হয় মিষ্টি দই যদি একান্তই বাচ্চা না খেতে চায় তো মিষ্টি দই যে কোনো দই এইটা কিন্তু হেলদি ফ্যাট কেনে বাচ্চাকে সাহায্য করে তাছাড়া ক্যালসিয়ামেরও একটা সোর্স এই দইটা নেক্সট বলবো ডেয়ারি প্রোডাক্টের মধ্যে ছ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ঘি ঘিটা কিন্তু বাচ্চাদের ইন্ট্রোডিউস করানো খুবই ভালো সাত মাস থেকে দেওয়া যেতে পারে সাত আট নয় দশ এই মাস কিন্তু কয়েক ড্রপ ঘি দেওয়া যেতে পারে বাচ্চার খাবারে দশ মাসের পর থেকে কিন্তু এক চামচ মোটামুটি ঘি দেওয়া যায় দু বছর পর্যন্ত এক চামচ ঘিয়ের মধ্যে রান্না করাই ভালো বা ওর রান্নাতে এক চামচ ঘি দেওয়াই ভালো তো তারপরে কিন্তু সারা আমি কিন্তু সারাদিনে চব্বিশ ঘন্টার খাবারের ক্ষেত্রে বলছি চব্বিশ ঘন্টায় যা খাবার দেবে এক চামচ পুরো সমস্ত খাবারের মধ্যে এক চামচ ঘি ওকে দেওয়া যেতে পারে তাও সপ্তাহে পাঁচ দিন দিলেই যথেষ্ট আর দু বছর বয়সের পর থেকে কিন্তু দেড় চামচ ঘি ওর খাবারে ব্যবহার করা যেতে পারে এটা কিন্তু হেলদি ফ্যাট গেনের একটা খুব ভালো জায়গা এই দুটোই গেল ডেয়ারি প্রোডাক্ট আর লাস্টলি যেটা বলবো ডিম ডিমের কুসুম কিন্তু খুব ভালো ওয়েট গেনের একটা সোর্স বাচ্চার হেলদি ওয়েট গেনের একটা সোর্স বাচ্চা কিন্তু ন মাস বয়স থেকেই ডিমটা দেওয়া যায় তো ডিম সেদ্ধ করে কুসুমটা দিলে কিন্তু বাচ্চার হেলদি ওয়েট গেনটা হয়ে থাকে এই সাতটা জিনিস বাচ্চাকে খাওয়ালে কিন্তু বাচ্চার হেলদি ওয়েট গেনটা হয়ে থাকে আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ